সত্যগুণী বিফলে আফসোস করে না, সে নিজেকে সামলিয়ে নিয়ে চেষ্টা করতে থাকে এবং জয় পরাজয়টাকে সমান বোধে নেবার চেষ্টা করে, মান অপমানকে সমান বোধে নেবার চেষ্টা করে। এক পক্ষ সে নেয় না, তমরজগুণী কিন্তু এক পক্ষ নেবে, তার পছন্দ মতো পক্ষ, যেটা কালকে বলা হয়েছিল। প্রসঙ্গগুলি খুবই টাফ, এত সূক্ষ্ম বিষয় যে ওই একদিন দুদিন শুনলেই যে একেবারে সব হয়ে যাবে। এই বিজ্ঞানটি সম্পূর্ণ স্বতন্ত্র, এটা অন্তঃকরণের বিজ্ঞান। আমাদের বাইরের বিজ্ঞান বা বাইরের কর্ম, বাইরের জ্ঞানের সঙ্গে খাপ খাওয়ানো যায় না। মানুষ চেষ্টা করে, ভুল করে, কতগুলো চেষ্টা ভুল করে করে, কতগুলো চেষ্টা হয়তো ঠিক মতো করতে গিয়ে পুরোটা পারে না। তার কারণ তার নিজেরই অন্তরায় সে নিজেই সৃষ্টি হয়। যখন সেটা কিছুটা তার দখলে আসে, সেই সময় যে তাকে পরিশ্রম করতে হবে, অর্থাৎ সত্ত্বগুণ যখন প্রধান হয়, তখন যদি সে পরিশ্রম না করে তাহলে তমরজগুণকে বসে আনা যায় না। তমগুণ যখন প্রধান তখন সে কিছুই করতে পারবে না, হ্যাঁ, রজগুণের সময়ও পারবে না। সত্ত্বগুণ যখন প্রধান, এটা নিজের মধ্যে নিজেকে স্টাডি করতে হয়, তবে সে এগোতে পারে। এখন ধর্মজগতে প্রবেশ করতে গেলে তারও কতগুলি বিশেষ প্রক্রিয়া আছে, খালি ডেড অ্যাকশন কতগুলি প্রক্রিয়া করলে উপকার হবে না। ক্রিয়াকলাপের থেকেও একটা জ্ঞান হয়, কিন্তু সেই জ্ঞানটা খুব সীমিত। এখন ক্রিয়াকলাপ তো বেঁচে থাকতে গেলে মানুষকে কিছু করতেই হবে, কিন্তু কী উদ্দেশ্যে কর্ম করা হচ্ছে, কেন কর্ম করা হচ্ছে, কার জন্য কর্ম করা হচ্ছে, এই প্রশ্নগুলি নিজের মধ্যে নিজেকে করতে হয়। যে আমি কর্মটা কার জন্যে করছি, দেহের জন্যে না, ইন্দ্রিয় প্রাণের জন্যে না, পারিপার্শ্বিকতার জন্যে বা না অপর কারোর জন্যে। কিন্তু মুখে আমরা বলি, হ্যাঁ, ওই ঈশ্বরের জন্যই তো কাজ করছি আমি, এগুলো কিন্তু খুব ফাঁকিবাড়ি কথা। এটা ধরা পড়ে কাদের কাছে, যারা সত্যগুণ এবং শুদ্ধ সত্যগুণে পৌঁছেছে তারা বোঝে মানুষের কোন কথাটার সঙ্গে কোন কাজের মিল নেই। বেশিরভাগ মানুষই কিন্তু যে কর্মটা করে সে কর্মের সঙ্গে তার কথা আচরণে মিল থাকে না, এবং আচরণের সঙ্গে কথা এবং কর্মে মিল থাকে না, কথার সঙ্গে আচরণ আর নিজের ব্যবহারের মিল থাকে না। এই যে তিনটা কথা বলা হলো, বাক্য,
মন আর ব্যবহার, যদিও বাক্যটা ব্যবহারের মধ্যেই পড়ে কিন্তু বাক্যের একটা স্বতন্ত্র গতি আছে। আর ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু করি, আচরণ করি, তারও একটা সক্রিয়তা আছে। আর চিন্তার জগৎ তো একটা আছেই প্রত্যেকের, আমরা যা চিন্তা করি সেটা সবসময় প্রকাশ করি না, আর যেটা প্রকাশ করি সেটার সঙ্গে আমাদের আচরণের যদি মিল না থাকে তাহলে পরে কতগুলো প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এখন এই সমস্ত কারণে অনেকে অনেক রকম বিচার করে আমাদের জীবনযাপন সম্বন্ধে কতগুলি কোড বানিয়ে যান, যেটাকে বলা হয় নৈতিক মানকে নীতি সঙ্গে যুক্ত করে জীবনের যে দৈনন্দিন চর্চা সেটাকে তারা বিশেষ গুরুত্ব দিয়ে গেছেন। তার কারণ আমাদের সামগ্রিক উন্নতির জন্যে, অর্থাৎ দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি অহংকার চিত্ত, অর্থাৎ বহির্প্রকৃতি এবং অন্তঃপ্রকৃতির মধ্যে সামঞ্জস্যপূর্ণ বিকাশ ও প্রকাশের জন্যে, সামঞ্জস্যপূর্ণ বিকাশ ও প্রকাশের জন্যে যে জিনিস একান্ত দরকার সেটা হচ্ছে ইথিক্যাল অ্যান্ড মরাল কতগুলি কোড, নীতিগত কতগুলি মান, যা বাদ দিলে আমাদের কর্ম আচরণ ব্যবহার এগুলি কোনোদিনই শুদ্ধ হবে না। আবার সেইগুলি করতে গিয়েও কিন্তু আমরা আবার একটা চক্রের মধ্যে পড়ি, মনে করি ওইটাই বুঝি সত্য, আর যারা করে তারা মনে করলে আমরাই একমাত্র মানে যোগ্য আর সবই অযোগ্য। অর্থাৎ অভিমান আর অহংকারের কিন্তু সীমা বহুদূর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্যগুণের প্রকাশ হয় ততক্ষণ পর্যন্ত জ্ঞানের যে মহিমা উপলব্ধি হয় না। জ্ঞান বলতে গেলে আমরা বুদ্ধিবৃত্তিকে সাধারণত সবাই মনে করে, কিন্তু না, বুদ্ধি প্রকৃতি জাত বলে প্রকৃতির অধীন, সেইখানে আত্মা বা জ্ঞানের যে প্রতিফলন হয় সেই প্রতিফলনের জ্যোতিতেই বুদ্ধি সত্যগুণ এর প্রাধান্যে সে ওই জ্ঞানের কিছুটা প্রকাশকে ধারণ করতে পারে। কাজেই বুদ্ধি মধ্যে রিফ্লেক্টেড হয় সেলফ নলেজ, এবং বুদ্ধি সেই নলেজের কিছুটা আভাস রাখতে পারে বলে যার যেরকম রাখার যোগ্যতা সে সেইভাবে তার ভিতরে এই অনুভূতি খেলে। কিন্তু এই বুদ্ধিকে মার্জিত করতে পারলে, এই বুদ্ধির মধ্যেই আত্মার প্রতিফলন হতে পারে, সেই বুদ্ধিকে মার্জিত করা খুব কঠিন হলো, অসম্ভব নয়। আমাদের আধ্যাত্মবিদ্যা, ধর্মবিজ্ঞান, আত্মবিজ্ঞান সেই বিষয়তে প্রচুর বিধান দিয়েছে, কিন্তু সেই বিধানগুলি যথার্থ মানা না হলে তার ফল পাওয়া যায় না। অনেকেই ধর্মশাস্ত্র একটু পড়ে টুড়ে মনে করলো ওই তো ধর্ম দিয়েই লেখা আছে, বুদ্ধি দিয়ে সে একটা কনক্লুশন করে নিল, সিদ্ধান্ত করে নিল, মন্তব্য করল, বেশিরভাগ লোকই ঠিক তাই, মানে এই কিছু শুনে কিছু পড়ে তারা একটা কনক্লুশন করে ফেলে যে এইটাই এইটাই, এটা হচ্ছে বুদ্ধির দোষ। বুদ্ধি একদেশ দর্শী, বুদ্ধি কখনো সামগ্রিকভাবে সব কিছুকে মানতে বা গ্রহণ করতে পারে না। এই যে এককভাবে অংশী অংশটাকে সে গ্রহণ করে, তার ফলে সমগ্রতার ধারণা বা বোধ তার হয় না, সে কিন্তু সেটাও বোঝে না। কাজেই বুদ্ধিমান যারা তারা নিজেরা মনে করে আমরাই শ্রেষ্ঠ আর সব নিকৃষ্ট, কিন্তু বুদ্ধির যে সীমা সেটা হচ্ছে রূপ নাম পর্যন্ত, তার উপরে বুদ্ধি যেতে পারে না। এখন রূপ নামের অতীত যে সত্য সে তো গুণাতীত, রূপ নাম তো গুণের অধীন, কাজেই তিন গুণের অতীত যাওয়ার কথা হচ্ছে আধ্যাত্মবিদ্যার নির্দেশ। গুণাতীত ভব, তুমি শুদ্ধ সত্য গুণের অধিকারী হও,
সাধারণ মানুষ বলে তোমার মঙ্গল হোক, কল্যাণ হোক, তোমার তুমি সুখী হোক ইত্যাদি ইত্যাদি আশীর্বাদ করে। কিন্তু সাধন জগতে তারা বলে না, গুণাতীত ভব, নিস্ত্রৈগুণ্য ভব, ভবাতীত ভব, হ্যাঁ দ্বন্দ্বাতীত ভব, স্বাস্থ্য ভব। আসলে সুস্থতাটা আসবে স্বাস্থ্য সবোধে, সুস্থটা আসবে স্বাস্থ্য হলে, অর্থাৎ সবোধে প্রতিষ্ঠিত হলে হবে সুস্থ, তার আগে সব অসুস্থ, প্রতি মুহূর্তে অসুস্থ হচ্ছে, সে মাথার থেকে পা পর্যন্ত হচ্ছে বিকার ভরা জগৎ সংসার, জাস্ট লাইক এ ডাস্টবিন। এখানে মন মাসির মতো ভ্যান ভ্যান করে রাত দিন, এই সংসারটা হচ্ছে একটা ডাস্টবিন। কাদের কাছে? জ্ঞানীদের কাছে। জ্ঞানীরা এখানে দেখতে পাচ্ছে মানুষ এই কী করছে, সে কীভাবে তমরজগুণের মধ্যে জড়িয়ে বসে আছে, তাকে প্রেরণা দিয়ে উপদেশ দিয়ে বুঝাতে গেলে খেপে ওঠে। উপদেশ হিমুর খানাং প্রকোপায় ন শান্ত, মূর্খকে উপদেশ দিতে গেলে মূর্খ খেপে যায়, উপদেশ নেয় না তারা। কিন্তু এই মূর্খদের গতি কী করে হবে সেই প্রসঙ্গে বলা হচ্ছে, তাদের গতি প্রকৃতি ধীরে 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 তৈরি করবে বহু জন্মের মধ্যে দিয়ে। কীরকম উপমাটা খুব সুন্দর, যেমন পাহাড়ের উপরের থেকে অ্যাভালেন্স হয়, অর্থাৎ বরফের চাক গলে বিরাট বিরাট বরফের চাক গড়িয়ে পড়তে থাকে নিচের দিকে, তাতে পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সব নিচের দিকে নেমে আসে গড়াতে গড়াতে, শেষে এসে যখন কিনা বেলাভূমিতে পড়ে, অর্থাৎ নদীর বেডের মধ্যে, সাগরের বেডে এসে পড়ে, গড়াতে গড়াতে মসৃণ হয়ে আসে, একটা ডিটোল। মেশিনও অত ফাইন ডিটোল হয় না, এটা হচ্ছে প্রকৃতির মাধ্যমে যেটা রিফাইনমেন্ট হয়, আর যন্ত্রের মাধ্যমে মানুষ যেটা করে তা কিন্তু কিছু খুঁজ থেকে যায়। তাহলে আমাদের অন্তরের সেই যে সূক্ষ্ম বিকাশ প্রকৃতির মাধ্যমে যদি হতে যায়, তাহলে পরে প্রকৃতির কত দিনে সেটা হবে কোনো নিশ্চয়তা নেই, উপায়ও নেই। কিন্তু নির্দেশ সেখানে একটা বলা আছে, উপায় নেই বলা চলে না, বলছে অভ্যাস বৈরাগ্যের দ্বারা চর্চা করলে সেটা সম্ভব হয়। অভ্যাসও থাকবে বৈরাগ্যও থাকবে, সেই অভ্যাসটা থাকবে আবার একজন অভিজ্ঞ লোকের অধীনে, নিজের খেয়ালখুশি মতো না, কেন বৈরাগ্য তাহলে তো আসবে না, সংসারে নিজের থেকে বৈরাগ্য কারি আসবে না, বড় জোর বাইরের ঘর থেকে ভিতরের ঘরের থেকে বাইরের ঘর, বাইরের ঘর থেকে ভিতরের ঘর, টানলে পাড়াটা একটু ঘুরে আসলো বাস ফিরে গেল, এই বৈরাগ্য ন বৈরাগ্য মানে আমার বলতে গেলে যে ভাবটা আমাদের ভিতরে আছে এটাকে পরিহার করা, এর বৈরাগ্য। কিন্তু সেই বৈরাগ্য তো একদিনে হবার নয়, একটা ছোট শিশু সবেমাত্র জন্মালো, তার প্রকাশ বিকাশ কীভাবে ক্রম ধরে তৈরি হয়, একটা বীজের থেকে গাছ ফুল ফল কীভাবে হয়, সেরকম একটা জীবনের মধ্যে জ্ঞান ফল তৈরি হতে তাকে অনেকগুলো জন্ম, অনেকগুলো দেহ পাল্টিয়ে তাকে আসতে হবে, অনেক বিরুদ্ধ অবস্থার সঙ্গে হ্যাঁ মোকাবিলা করে, কত জন্ম কত দুঃখ ভোগ করে করে তাকে আসতে হয়, সেগুলি হিসাব দিলে কিন্তু মানুষ একেবারে অসাড় হয়ে যাবে, এত কষ্ট আমাকে পেতে হবে। কিন্তু এক মুহূর্তে যে ব্রহ্মজ্ঞান হয়, সেই মুহূর্ত ব্রহ্মজ্ঞান নেবার মতো তার যোগ্যতা তো তৈরি হয়নি, দিলেও তো সে নিতে পারবে না, তার স্বাদ আছে এতখানি, সাধ্য নাই, সাধ্য বাড়াতে হবে, তো তো সাধ্য বাড়াতে গেলে তাকে হ্যাঁ কতখানি
পরিশ্রম করতে হবে, কর্মকাণ্ডকে বেশ করতেই হবে ঠিকই, কিন্তু কতখানি কীভাবে সেই কর্মের বিজ্ঞান মহাপুরুষরা যেটুক ধরিয়ে দিয়ে যান তার বাইরে নয়। কিন্তু সেই কাজই বা কয়জনে ঠিক মতো সুস্থভাবে করতে পারে, সেখানে তার নিজের ব্যক্তিগত যে চিন্তা সাদ আল্লাহ সেইটিই এসে তাকে ঘিরে ধরে। এই প্রসঙ্গে অনেকে অনেক রকম প্রশ্ন করে, সংসারী মানুষরা একসময় খুব প্রশ্ন করত, তো তাদের যা বলা হতো শুনে টুনে অনেকেই শেষে আর দেখছে যে এ তাদের মন গড়া কথাকে তোয়াস করে না, তাদের বলে না আমি তো তোমাদের সার্টিফিকেট দিতে আসিনি, তোমাদের সার্টিফিকেট যে দেবার সে দেবে, আমি যা করছি যদি সেটা ফলো করতে পারো করো, নাহলে করো না। সূর্য আলো দিয়ে যাচ্ছে কিন্তু কারোর জন্য বেশি কম সে কোথাও দিচ্ছে না, যে যেরকম প্রয়োজন সেরকমই সেই আলোটাকে ব্যবহার করছে। কিন্তু প্রত্যেকের জীবনে ফলাফলের দিকে দেখতে গেলে দেখি আমরা সবার সমান না, কাজে একই কর্ম বহুজন যখন করছে বহু রকম তার ফল সৃষ্টি হচ্ছে, একরকম না। তো এই জন্যই সংসারটা খুব গোলকধাঁধার মতো, কিন্তু এর থেকে তো বেরিয়ে আসার রাস্তা ওই একটাই, নিজেকে জানে যে সর্বদুঃখ অতিক্রম করেছে সে, আমি কে কে আমার এই বোধ হয়নি যার, মুক্তি নাই তার। আর মুক্তি হচ্ছে সমস্ত বিকারের ঊর্ধ্বে, যেখানে গুণের কোনো ক্রিয়া নাই, দেহে ইন্দ্রিয় সেখানে একটা যন্ত্রপত চলে, কর্তৃত্ব সেখানে নেই। আমরা বলি আমরা কর্ম করি, চিন্তা করি, ভাবনা করি, কিন্তু জ্ঞানী বলে না আমরা কিছু করি না, আমরা কিছু করতে পারি না, কেননা জ্ঞানী বলে কর্তৃত্বটা হচ্ছে প্রকৃতির কর্তৃত্ব, আত্মার নয়। আত্মা কখনো কর্তা হয় না, কিন্তু জীব মাত্রই জানে আমি কর্তা। এই আমিটা তো অহংকার, অহংকার হচ্ছে প্রকৃতিজাত, প্রকৃতি ক্রিয়তে কর্ম আনি সর্বস্ব না অহং, আমি কোনো কর্ম করতে পারি না, কারণ আমিটা হচ্ছে শুদ্ধ জ্ঞানস্বরূপ, আর অহংকারটা হচ্ছে তমরজগুণ যুক্ত জ্ঞানাভাস, সে হচ্ছে জীব। কাজেই জীবত্ব যদি কিনা অতিক্রম করতে হয় তাহলে আমাকে জ্ঞানাভাসের চর্চা করলে চলবে না, আমাকে জ্ঞানস্বরূপের চর্চা করতে হবে। জ্ঞানস্বরূপ আর জ্ঞানাভাস কিন্তু অনেক তফাৎ, এ প্রসঙ্গে কিছু কথা আগে বলা হয়েছে। আজকের প্রসঙ্গ হচ্ছে শ্যাম শ্যামল, অর্থাৎ যাহা চিরসবুজ, প্রাণবন্ত, জীবন্ত, মৃতপ্রায় নয়, দুর্বল নয়, নিস্তেজ নয়, এই কথাগুলোর যে তাৎপর্য সেটা যাতে ভিতরে খেলে তার জন্যই কিন্তু কথাগুলো বলা হচ্ছে, কাউকে ছোট বড় করে নয়, প্রত্যেকের ভিতরেই এই কথাগুলোর যে তাৎপর্য সেটা দরকার। তার কারণ আমাদের জীবত্ব অতিক্রম করতে হবে, জীবদশাকে ছেড়িয়ে আমাদের শিবভাবেতে শিববোধে প্রতিষ্ঠিত হবে। শিব শব্দের অর্থ হচ্ছে অখণ্ড চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, সত্যস্বরূপ, এগুলো আমরা ব্যবহার করি কথাগুলি, কিন্তু অর্থবোধগুলো মাথায় খেলে না। অর্থবোধ না হলে কিন্তু আমাদের বিকার কাটবে না। কাজেই মন দিয়ে যখন আমরা নামরূপের চিন্তা ভাবনা করতে পারি রাত দিন, তো এই মন দিয়ে নামরূপের অতীতকেও চিন্তা ভাবনা করতে পারি, তাহলে দুটার তফাত কি বোঝা যাবে ঠিক, একটা স্থূল একটা সূক্ষ্ম, একটা সূক্ষ্মতর একটা সূক্ষ্মতম।
আমরা যদি সূক্ষ্মতমের চিন্তা করি তাহলে সূক্ষ্মতর সূক্ষ্ম স্থূলটা আপনিই সরে যাবে। তো কো হম, আমি কে? কুত আয়ত, কোথাও থেকে এসেছি? কিং মম, আমার কি আছে? কস্য হম, আমি কার? এর জবাবটা আমরা কোথায় পাব? আমরা তো জবাব তৈরি করে রেখেছি নামরূপের সঙ্গে যুক্ত রেখে। জ্ঞানীর কাছে গেলে জ্ঞানী পরিচয়টা কী বলে? কেবল অখণ্ড বোধ হম আনন্দ হম নিরন্তর, আমি অহং দেব, কেবল অখণ্ড বোধ স্বরূপ আনন্দ স্বরূপ, আর কোনো পরিচয় আমার নেই। অখণ্ড বোধ আনন্দ এই যে পরিচয়টা, এইটা মনে রাখতে গেলে আমাকে নিশ্চয়ই এ কথাটা স্মরণ রাখতে হবে। স্মরণম স্মরণম নিত্য স্মরণ, ভজন করে কিন্তু ভাবনা করে না। তার কারণ বোধটাকে আমরা যেইভাবে তাকে ব্যবহার করব সেইভাবে সে রূপ নেবে, এটি হচ্ছে বোধের একটা বৈশিষ্ট্য। কিন্তু যে ভাবের সঙ্গে যুক্ত হোক সেই ভাবের রূপ নিলেও কিন্তু বোধ তার স্বরূপতা হারায় না। বোধ যেরকম ছিল ঠিক সেরকমই থাকে। এই যে আনন্দ ঘন শ্যাম দিয়ে কথাটা বলা হল, তু মেরে জীবন কে জীবন প্রাণারাম, মেরে প্রীতম সব কো ওর মেয়ে তু হি আত্মারাম, মেরে প্রীতম তু হি সব কো ওর মেয়ে, অর্থাৎ সবার হৃদয়েতে তু হি আত্মারাম, তুমি আত্মারাম। আত্মারামের কাজটা কি? সাক্ষী চৈতন্য, মিশ্র চৈতন্য না, সবার হৃদয়তে তুমি সাক্ষী চৈতন্য রূপে বিরাজমান, কর্তা রূপেও না ভোক্তা রূপেও না, সাক্ষী কোনো দিকেই কিন্তু অভিভূত হবে না, তাহলে সাক্ষী ভাব থাকে না। কাজী মেরে প্রীতম তু, তুই আমার, তুমি আমার সবচেয়ে প্রিয়তম, কেন তোমার মতো প্রিয় বস্তু আমার আর কিচ্ছু নেই। গানের মধ্যে প্রিয়তমোত্তম বলে দেওয়া হয়েছে, মাথায় মানুষের না ঢুকলে তো এগুলো কোনো কাজ দেবে না। কেন প্রিয়তম বলা হয়েছে? প্রিয়তম কথা সবাই ব্যবহার করে, কিন্তু প্রিয়তমোত্তমের অর্থটা কী দাঁড়াচ্ছে? যে তার থেকে আর প্রিয়তম কোনো বস্তু নাই, তাহলে সে দাঁড়াচ্ছে আত্মারূপে, প্রীতম রূপে। তো মেরে প্রীতম তু সবকে উর মেয়ে, সবার হৃদয়েতে তুই আত্মারাম। কাজী আত্মা হলে তো কেবল বোধস্বরূপ আনন্দস্বরূপ হতেই হবে তাকে, সেই জন্যে আনন্দ ঘন শ্যাম, শ্যাম মানে আত্মা। আমি কোনো মতবাদের কথায় আসছি না, তত্ত্বের দিক দিয়ে আমি কথাগুলো বলছি। তত্ত্ব ডাজ নট কম্প্রোমাইজ উইথ এনি থিওরি থিসিস অর ডক্ট্রিন, বাট ইজ দি এসেন্স অফ অল অফ দেম। বাবা ঠাকুরের অসংখ্য বই, তাঁর প্রণীত, তাঁর বাণী সমৃদ্ধ সচ্চিদানন্দ সোসাইটি সময় সময় প্রকাশ করে থাকেন। আপনারা যারা এ ব্যাপারে অনুসন্ধান করতে চান তারা A190 মেট্রোপলিটন সমবায় আবাসন, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।